بسم الله الرحمن الرحيم السلام عليكم شوفيو شيكارتي بندو أشكري تبشكري بارواسو أمي الحمد لله أمي بارواسي أمي محمد مرشد عالم شهاكاري شيخ بارسي ناشونال ايديال سكول BNIS هوم سكولر بوكو تكي তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে তোমাদের একটি ক্লাস দেব চলো তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করা যাক একটু বলে দিকে খেয়াল করো আমরা তোমাদের প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো রয়েছে তোমাদের পরীক্ষাতে যেগুলো আসে সেই বিষয়গুলো থেকে গুরুত্বপূর্ণ চারটি বিষয় আমরা নির্ধারণ করেছি এক নম্বরে হচ্ছে ঈমান দুই নম্বরে হলো নিবাদ তিন নম্বরে হচ্ছে কতমে নবুয়ত চার নম্বরে হচ্ছে আখেরাত আমরা এই বিষয়গুলোকে নির্ধারণ করেছি তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নগুলো সাধারণত এসে থাকে প্রিয় শিক্ষার্থীরা চলো তাহলে আমরা ইমান সম্পর্কে একটু জেনে নি ইমানের মধ্যে তোমাদের তিন ধরনের প্রশ্ন হয়ে থাকে এক অনুধাবনমূলক প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্ন এবং উচ্চতার দক্ষতার প্রশ্নগুলো হয়ে থাকে এজন্য আমরা প্রথমে জানব অনুধাবনমূলক প্রশ্নটা তোমাদের প্রশ্নতে এসে থাকে ইমান বলতে কি বুঝো বা ইমান কাকে বলে অথবা ইমান সম্পর্কে তুমি কি জানো লিখো যদি এমন প্রশ্ন আসে তাহলে আমরা এই প্রশ্নের উত্তর করব এভাবে ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা তাহলে ঈমান বলতে কি বুঝে ঈমান হচ্ছে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে এই মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস করাকে ঈমান বলা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে দেখো দ্বিতীয় নম্বরে আছে ঈমানের দিকসমূহ ঈমানের দিক কয়টি যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আমরা লিখব ইমানের দিক হচ্ছে তিনটি এক মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা এবং তদনুসারে আমল করা এরপরে তৃতীয় নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইমানের মৌলিক বিষয়সমূহ ইমানের মৌলিক বিষয় হচ্ছে সাতটি এখানে যে সাতটি বিষয় আছে এই সাতটি বিষয়ে কোন যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে এজন্য এই মৌলিক বিষয়গুলো গুরুত্ব সহকারে পড়তে হবে তাহলে দেখা যাক ইমানের মৌলিক বিষয়গুলো কি কি দেখো এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরেশতাগণের প্রতি বিশ্বাস তিন আসমানি কিতাবের প্রতি বিশ্বাস চার নবী রাসূলগণের প্রতি বিশ্বাস পাঁচ আখেরাতের প্রতি বিশ্বাস ছয় তাকদীরের প্রতি বিশ্বাস এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস এখানে যে সাতটি বিষয় আছে এই সাতটি বিষয় থেকে যে কোনো একটি তোমাদের পরীক্ষা আসতে পারে এরপরে লক্ষ্য করো দ্বিতীয় বিষয়টি হচ্ছে নিপাক সম্পর্কে নিপাকও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এখান থেকে সাধারণত তিন ধরনের প্রশ্ন হয়ে থাকে এক নম্বর হচ্ছে নিপাকের পরিচয় দুই নম্বর হচ্ছে মুনাফিকের চরিত্রগুলো কি কি এরপরে আছে নিপাকের উপলগুলো কি নিপাক কি নিপাক শব্দের অর্থ হচ্ছে প্রতারণা গন্ডামি কপটতা ইত্যাদি তোমাদের পরীক্ষাতে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসে নিপাক বলতে কি বুঝো যদি এমন প্রশ্ন আসে আমরা লিখব মুখে স্বীকার করে অন্তরের মধ্যে ইমানকে গোপন রাখাকে বলা হয় নিপাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার দেখো দ্বিতীয় নম্বরে আছে মুনাফিকের চরিত্র মুনাফিকের চরিত্র সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে অনেকগুলো আলোচনা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে মুনাফিকের তিনটি চরিত্র উল্লেখ করা হয়েছে একটি হচ্ছে যখন সে কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে এবং যখন তার কাছে কোনো কিছু আমানত গচ্ছিত রাখা হয় তখন খেয়ানত করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিপাকের উপলগুলো তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে নিপাকের অনেকগুলো উপর উল্লেখ করা আছে
তো মত থেকে আমি কয়েকটি উপপদ আলোচনা করব একটু খেয়াল করো এক নম্বরে উপপদটা হচ্ছে নিপাত মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয় দুই নিপাত হলো একটি জঘন্যতম পাপ তিন নম্বরে নিপাত অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত করে দেয় এবার চার নম্বরে হচ্ছে নিপাত মানুষের মানবিক মূল্যবোধকে বিনষ্ট করে দেয় পাঁচ নম্বরে নিপাত অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি করে আমি যে এখানে নিপাতের উপপদগুলো উল্লেখ করেছি এছাড়াও তোমাদের পাঠ্য বই থেকে তোমরা আরো বেশি করে প্রিপারেশন নিতে পারো এরপরে তৃতীয় নম্বরে বিষয়টি হচ্ছে খতমে নবুয়ত সম্পর্কে এই বিষয়টিও তোমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে সাধারণত দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে এক খতমে নবুয়ত বলতে কি বুঝো বা খতমে নবুয়তের পরিচয় কি দুই নম্বরে হয় খতমে নবুয়তের গুরুত্বগুলো ব্যাখ্যা করো যদি এমন প্রশ্ন হয়ে থাকে আমরা এই প্রশ্নটা উত্তরটা দিব এইভাবে দেখো খতমে নবুয়ত কি খতম শব্দের অর্থ হচ্ছে সমাপ্তি পরিসমাপ্তি আর নবুয়ত শব্দের অর্থ হচ্ছে নবীগণের দায়িত্ব বা পয়গম্বর তাহলে খতমে নবুয়ত বলতে কি বলছি খতমে নবুয়ত হচ্ছে নবীগণের যে নবুয়তের ধারাবাহিকতা শুরু হয়েছে এই নবুয়তের ধারাবাহিকতার সর্বশেষ যিনি ছিলেন তাকে বলা হয় খতমে নবুয়ত এজন্য আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় খাতামুন নাবিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার দেখো আমরা আলোচনা করব খতমে নবুয়তের গুরুত্বগুলো খতমে নবুয়তের গুরুত্ব ও তার উচ্চ ব্যাপক আমরা তোমাদের জন্য এখানে কয়েকটি উল্লেখ করেছি এইভাবে করে তোমরা আর অনেকগুলো তাৎপর্য বা গুরুত্ব নিতে পারবে এখন দেখো খতমে নবুয়তের গুরুত্ব এক নম্বরে কাজ যে এই খতমে নবুয়ত মানে হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী দুই নম্বরে হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে খাতামুন নাবিয়ে তিন নম্বরে এই খতমে নবুয়তের উপরে বিশ্বাস করা অপরিহার্য চার নম্বরে দেখো খতমে নবুয়ত বিশ্বাস না করলে মানুষ ঈমানদার হতে পারে না এখানে যে বিষয়গুলো আমি নিয়ে এসেছি এছাড়াও আরো তোমরা ব্যাপকভাবে পড়তে পারো প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ আমরা যে জিনিসটি আলোচনা করব সেটা হচ্ছে আখিরাত সম্পর্কে আখিরাত তোমাদের পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এখান থেকেও দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে একটা হচ্ছে আখিরাতের পরিচয় আখিরাতের প্রকারভেদ আর কি হচ্ছে আখিরাতের গুরুত্ব আখিরাত কি আখিরাত শব্দের অর্থ হলো পরকাল মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয় তাহলে এছাড়াও একটা প্রশ্ন তোমাদের অনুধাবনগুলোর মধ্যে হয়ে থাকে যে আখিরাতের আখিরাত কোন প্রকার অথবা আখিরাতের পর্যায়গুলো কয়টি ও কি কি যদি এমন প্রশ্ন আসে তাহলে আমরা লিখব আখিরাত দুই প্রকার একটা হচ্ছে বারজা একটা হচ্ছে কিয়ামত তাহলে বারজা কি বারজা হচ্ছে মৃত্যুর পর থেকে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু আছে এটাকে বলা হয় বারজা দ্বিতীয়ত হচ্ছে কিয়ামত কিয়ামতকে দুটি অর্থ আছে একটা হচ্ছে মহাপ্রলয় অথবা একটা হচ্ছে দণ্ডায়মান হওয়া অর্থাৎ যখন হযরত ইসরাফিল আলাইহিসসালাম সিংহাসন পুরো দিবে তখন সকল মানুষ সমবেত হয়ে হাসরের ময়দানে যখন উঠবে এই দিবসটাকেই বলা হয় কিয়ামত প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আখিরাতের গুরুত্ব তোমাদের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এসে থাকে তাহলে দেখো তার গুরুত্বগুলো এক নম্বরে আমি লিখেছি যে আখিরাতের প্রতি ঈমান আনা অপরিহার্য দুই আখিরাতের প্রতি বিশ্বাস না করলে কেউ ঈমানদার হতে পারে না তিন আখিরাতে বিশ্বাস মানুষকে সৎ কর্মশীল করে তোলে চার নম্বরে আখিরাতে বিশ্বাস মানুষকে সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে এখানে যে আমি গুরুত্বগুলো লিখেছি এছাড়াও আরো অনেকগুলো গুরুত্ব তোমরা খাতার মধ্যে লিখে মুখস্থ করে নিবে আশা করি তোমাদের পরীক্ষায় বা ভালো তোমরা উত্তর করতে পারবে এখানে যে আজকে আমরা তার আলোচ্য যে বিষয়গুলো করেছি একটা হচ্ছে ইমান নিবার খতমে নবুয়ত আখিরাত এই বিষয়গুলো তোমরা ভালো করে
আয়ত্ত করবে তাহলে তোমাদের আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে আজকে এই পর্যন্তই আরেকদিন দেখা হবে অন্য বিষয় নিয়ে অন্য টপিক নিয়ে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ